আমাদের বেঙ্গলি ক্লাস নেব বাংলা আজকে আমি তোমাদের ছড়া পড়াবো ছড়া ছড়ার মেলা এই যে বইটা এটা সবাই খুলে নিয়ে বসো ছড়ার মেলা তোমরা অলরেডি ইংরেজি ছড়া শিখে ফেলেছো অর্থাৎ ইংরেজি রাইম শিখেছো তেমনি ভাবে বাংলাতেও ছড়া আছে ঠিক আছে দেখো এখানে কি ছবি দেখতে পাচ্ছো দেখো ছড়া কিরকম করে বলবো ছড়া কিরকম হয় কি ছবি দেখতে পাচ্ছো ছোট্ট একটা ছেলে হাত জোড় করে হাত জোড় করে তোমরা কি করো স্কুলে যখন আমরা প্রেয়ার করি প্রেয়ার করার সময় সময় হাত জোড় করো তো তো ও করেছে তার মানে কি প্রেয়ার তাই তো বাংলায় আমরা তাকে বলবো প্রার্থনা তো এই প্রার্থনা কবিতা ছড়ার নাম হচ্ছে প্রার্থনা প্রার্থনা তাই তো প্রার্থনা দেখো এখানে কি ছবি দেখতে পাচ্ছ ছোট্ট একটা ছেলে সে যেন ভোরবেলাতে একটা সময় দেখাচ্ছে সেই সময়ে ও হাত জোড় করে কিছু যেন প্রেয়ার করছে প্রার্থনা করছে তা কি বলছে সেটা আমরা পড়বো এই ছড়া যখন পড়বো আমরা মন দিয়ে সুরে বলবো উচ্চারণ যেন ঠিক হয় সেটাকে বুঝে বুঝে যে জায়গায় আমাদের মনে হচ্ছে এখানে একটু দুঃখের ব্যাপার আছে একটু মুখটা শুকনো করে বলবো যেখানে হাসির কথা আছে সেখানে হেসে হেসে বলবো ঠিক আছে তো সেভাবে সুরে সুরে আমরা বলবো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি তো প্রত্যেকে তোমরা কি করো ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠার পরে কি করো বলো অনেকেই করে অনেকে করো না অনেকে করো আর যারা করো না তারা করে ফেলবে ঠিক আছে তো দেখো সকালে উঠে মনে মনে প্রার্থনা করো তাই তো হাত মুখ ধুয়ে এসে সকালে উঠে মনে মনে কি বলো কি বলো এবার থেকে বলবে সবাই সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সারাদিন তুমি যেন ভালো হয়ে চলো আদেশ করেন যাহা আদেশ মানে কি যা তোমার বড়রা তোমাকে যা বলবে সেটাকে বলবো আদেশ আদেশ করেন যাহা মোর গুরুজনে মা বাবা কি বলে তোমাদের ঘুম থেকে উঠে বা সারাদিন যেটা বলে সেটা হচ্ছে তোমাদের পড়ার পেছনে আর খাওয়ার পেছনে আর এটা করো ওটা করো ওরকমই বলে ভালো কিছু বলে তো তো খারাপ কিছু বলে না সেটা তোমরা মন দিয়ে শুনবে আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর আমি যেন মা বাবা যে কাজটা করতে বলবে সেই কাজটা যেন ভালো করে মন দিয়ে করতে পারি মা বাবা তো পড়াশোনার কথাটা বেশি করে এখন ছোটদেরকে বলবে খাওয়ার কথা বলবে সেটাই তোমরা মন দিয়ে শুনবে আর বড়দেরকে রেসপেক্ট করতে শিখবে ঠিক আছে এটাই ভগবানের কাছে মনে মনে বলবে চলো তাহলে আরেকবার আমরা শুনে শুনে বলি প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আবার একবার বলবো প্রার্থনা প্রথমে বলবে প্রার্থনা বলে শুরু করবে সকালে উঠিয়া আমি মনে মনে বলি বলি বলে যে একটু কম আছে না মানে একটু থামবো সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কি ছড়াটা ভালো লেগেছে তো তো সবাই মুখস্থ করে ফেলবে ভালো করে পড়ে ফেলবে মানটা বুঝে বাবা মা যেই থাকুক না কেন বাড়িতে তাদেরকে শোনাবে তাহলে আজ আজ তবে এই পর্যন্ত এই ছড়াটা ভালো করে পড়ে থাকবে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই